সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 21 টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন পুষ্টি কুইক রেসিপি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নাবিলা এবং আজকে আমার সাথে আছে ঝটপট কুইক একটা রেসিপি নিয়ে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আসতে পেরে আরো বেশি ভালো লাগছে, সময়টা ভালো যাবে। ভালো যাবে। আজকে আপনি কি রান্না করে দেখাচ্ছেন বলেন? ঝটপট একটি রেসিপি, এক্সট্রা ক্রিসপি পেপার চিকেন। ওয়াও, নাইস। চিকেনের আইটেম না সব সময় খাওয়া যায়, আর রমজান মাসে আসলে আমরা একটু হেলদি খেতে চাই, পুষ্টিকর খেতে চাই, আবার একটু মজাদারও খেতে চাই। আমরা একটু চটপট দেখে নেই যে আসলে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে। ওকে, প্রথমে আমি মুরগির বুকের মাংসটা পাতলা করে কেটে রেখেছি। এটা যত পাতলা করে কাটা যাবে ততই ভালো হবে, অনেক ক্রিসপি হবে। আর এখানে আদা বাটা আছে, রসুন বাটা আছে, লেবুর রস আছে, লবণ আছে, তারপর ডিম আছে, সরিষা বাটা আছে, এবং হোয়াইট পেপার অ্যান্ড ব্রেড ক্রাম। ওকে, প্রথমে কি এটাকে ম্যারিনেট করতে হবে? না জি, ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে আসলে যার যার পরিমাণ মতো যে যতটুকু খায় সেটা দিয়ে নেবে, কিন্তু আমি আমার পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ঝটপট রান্নাটা শুরু করছি নাবিলাপু। ঠিক আছে, এখানে একটা ডিশ তো রেখে দেওয়া আছে, এটাতে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আদা বাটা নিলাম, অল্প একটু সরিষার বাটা, সব পরিমাণ মতো আমি আমার মতো নিয়ে নিলাম, যে যেটা খাবে তার পরিমাণ মতো সে নিয়ে নিল। তাই একটু লবণ, ওয়ান স্পুনের মতো নিলে ভালো হয় আর কি, যে যে মতো। অনেকে একটু লবণ বেশি খায়, অনেক একটু কম খায়। আমি লেবুর রস 2 চা চামচ, বা এটা এটা 2 চা চামচ আছে। আচ্ছা, তো এখানে হয়ে গেছে না, এরপর কি করব আমরা? এখন আমার ম্যারিনেট করা শেষ হলো, আমি ডিমটাকে নেব, ডিমটা ভেঙে তারপর এটার মধ্যে ডিমটাকে ইয়ে করে ভাজার জন্য রেডি করব। এখন আমরা একটু তেলটা দিব। রান্নাটা কি ডিপ ফ্রাই হবে? হ্যাঁ, ডিপ ফ্রাই হবে। আমি একটু সয়াবিন তেলটা দিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, আমি পুরোটাই দিলাম, কারণ হ্যাঁ আমার একটু হেল্প হচ্ছে। হ্যাঁ অবশ্যই, যেটা ডুবো তেলে হবে পুরোটা দিয়ে দিলাম। হ্যাঁ, চুলার আমি কমিয়ে দিচ্ছি, একদম একদমই কম থাকবে, কারণ দেখা গেছে যে বেশি আঁচ থাকলে পুড়ে যাবে, কিন্তু ওইটা আর হবে না। 3-4 পিস করলে হবে। এটা আমি এখানে রেডি করে রাখছি, যেন একবার ওইখানে গিয়ে আচ্ছা হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়। আমরা জাস্ট পরিবেশনের স্বার্থে এই কয়েকটা করে নিচ্ছি। এখন এটা আমার অলমোস্ট রেডি, এখন আমি এটা ভাজবো ডুবুতে। আচ্ছা, যেহেতু ফ্রাই হচ্ছে, ফ্রাই হতে হতে কি আমরা একটা গান শুনতে পারি? যেহেতু রমজান মাস, একটা নাতে রাসুল করতে পারি। আল্লাহকে যে পাইতে চাই, হাজরাতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, আরো শুকুরসি লহ কালাম, না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই। থ্যাংক ইউ। বা এমনিতে মানে সবাই বলে জুই তার ভয়েসের জন্য অনেক ফেমাস, কারণ ডিফারেন্ট একটা ভয়েস। আমরা আসলে কথা বলতে বলতে অনেকটা হয়ে গেছে, একটু উল্টে দিচ্ছি। আচ্ছা, যাই বলি না কেন, সব কিছুর সাথে একটু মজাদার যদি একটা রেসিপি থাকে মানে খাবার টেবিলে, তাহলে কিন্তু খেতে খুব ভালো। আমরা কিন্তু বাঙালিরা ভোজন প্রিয়, সবাই অনেক বেশি খেতে পছন্দ করি, আমাদের বাঙালিদের তো এটাই না। এটাই তো, একটু সময় পাই পেলে যখন অবসর টাইম থাকে তখনই কিন্তু আমরা চেষ্টা করি কিছু না কিছু করার। আগে যেমন একটা সময় অনেক পিঠাপুলি হতো অনেক রকমের, এখন মানুষ এই পিঠাপুলির ওই জায়গাটা থেকে বের হয়ে এখন দেখা গেছে ফাস্ট ফুড বা বাসায় একটু, যেমন এটা চিকেন একটা আইটেম তৈরি, এরকম কিছু কিছু আইটেম বেশি বেশি পছন্দ করে বাসায়। যে আমরা তো অনেক সময় রেস্টুরেন্টে চলে যাই চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, এটা সেটা খেতে, তো বাসার মধ্যে কিন্তু আলাদা একটা মানে রান্নার একটা অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়। আমরা কিন্তু পুরোটা রান্নাই করলাম একেবারেই অল্প আছে, কারণ অল্প আছে হলে রান্নাটা হয়ে যাবে, চিকেনটা ভেতর থেকে রান্না হবে এবং উপরে যে ব্রেড ক্রাম ছিল সেটা কিন্তু পুড়ে যাবে না। রাইট, এখন অলমোস্ট এটা হয়ে গেছে, এখন শুধু তুলে পরিবেশন করতে হবে।
আমরা এখন জাস্ট পরিবেশনটা করব এখানে আমি পরিবেশনের জন্য একটা প্লেট রেখেছি হ্যাঁ এটাতে টিস্যুটা দিয়ে নেওয়ার কারণ হলো যে আলাদা যে এক্সট্রা যে তেলটা আছে যদিও পুষ্টি তেল অনেক উপকারী তারপরেও এটা আলাদা দিয়ে নিয়েছে যেন বাকি তেলটা এটা শুষে নেয় আচ্ছা দর্শক খুব অল্প সময় কিন্তু ঝটপট করে আমরা এখানে রান্না করে ফেললাম আগে থেকে কোনো কিছুই করে রাখতে হয়নি সবকিছুই হাতের কাছে ছিল আপনারা চাইলে বাসায় বসে এটা ট্রাই করতে পারেন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম যেন এটা খাওয়া যায় আবার আমরা কিন্তু এখন শুধু খাবারের পাশাপাশি জিনিসটা যেন দেখতেও সুন্দর লাগে একটা ডেকোরেশন হয় দেখতে কিন্তু ভালো লাগে ভালো লাগে দেখতে সুন্দর লাগে যেটা দেখতে ভালো লাগবে সেটা খেতেও অনেক ভালো লাগবে খাবার সব সময় পুষ্টিকর হওয়াটা খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের বডিতে আসলে যেসব পুষ্টির দরকার হয় সেটা কিন্তু আমরা খাবার থেকেই পাই এটা যেমন আমাদের নিশ্চিত করতে হবে তেমনি যেন একটু মজাদার হয় খেতে পছন্দ করে সবাই সেটাও আমাদের খেয়াল রাখতে হবে আর পরিবেশনটা ভেরি ইম্পর্টেন্ট কারণ পরিবেশন সুন্দর হলেই কিন্তু আসলে খাবারের মুডটা আসে থ্যাংক ইউ সো মাচ জুই আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাকে মানুষের সামনে প্রেজেন্ট করার জন্য এবং একুশে টেলিভিশনকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার দর্শক যারা আছেন তারা রান্নাটা দেখে নিশ্চয়ই ঝটপট তৈরি করে ফেলবেন আশা করছি আর সবাই আমার গান শুনবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই দর্শক পুষ্টি কুইক রেসিপি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে চমৎকার কোনো কুইক রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন